আশা করি আপনারা ভালো আছেন। আর আজকের এই ভিডিওটি টাইটেল এবং ডেসক্রিপশন দেখে আশা করি আপনারা অবশ্যই সই বুঝতে পেরেছেন যে ভিডিওটি কোন বিষয়ে কথা বলতে চলেছে। আমরা যারা ভারতে বসবাস করি সকলেই তো হাওড়া জেলাকে চিনি, কলকাতা হাওড়া নাম শুনেছি এবং আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং পাকিস্তানেও যারা বসবাস করেন তেনারাও কম বেশি হাওড়া জেলা কলকাতা নাম শুনেছে। ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে হাওড়া জেলা একটি জেলা। হাওড়া জেলার মধ্যে একটি উলুবেরিয়া থানা আছে। সেই উলুবেরিয়া থানাটির কিছু সংক্ষিপ্ত ইতিহাস এবং বিগত জীবনের কীভাবে উলুবেরিয়া ছিল, কীভাবে উলুবেরিয়াটি হয়েছে সেই বিষয়ে এই ভিডিওটি বানানো হয়েছে। ভিডিওটি না টেনে পুরো দেখবেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। চলুন সেই জায়গাটির বিষয়ে আজকে কিছু তথ্য জেনে নেওয়া যাক। হাওড়া জেলার দুটি মহকুমা, হাওড়া জেলার মধ্যে দুটি মহকুমা, একটি হাওড়া সদর এবং ও উলুবেরিয়া। উলুবেরিয়া সাধারণ্য উলুবেরে যুগপৎ মহকুমা, থানা ব্লক ও মৌজার দপ্তর। আমাদের আলোচ্য উলুবেরিয়া হল বর্তমান উলুবেরিয়া ব্লক ওয়ান, উলুবেরিয়া ব্লক টু এবং উলুবেরিয়া পৌরসভার অন্তর্গত ভূখণ্ডটি। এর ভৌগোলিক অবস্থান হল 22°47' উত্তর অক্ষাংশ এবং 88°11' পূর্ব দ্রাঘিমাংশ। এলাকাটির আয়তন প্রায় 200.11 বর্গ কিলোমিটার। স্থানটির দক্ষিণ পূর্ব দিকে প্রাকৃতিক সীমানা নির্ধারণ করেছে হুগলি নদী। দক্ষিণ পশ্চিম সীমানাটির সিংহভাগ প্রাকৃতিক। এদিকে রয়েছে দামোদর নদ। উলুবেরিয়ার উত্তর সীমানাটার সবটাই কৃত্রিম। ওই সীমান্তে রয়েছে আমতা ব্লক ওয়ান, সদর মহকুমার পাঁচলা ব্লক ও সাঁকরাইল ব্লক। আর দক্ষিণ সীমানা নির্ধারণ করেছে দেওরপাড়া, মৌবেশিয়া খাল এবং শ্যামপুর ব্লক ওয়ান, শ্যামপুর ব্লক টু ক্রীড়াংশ। ইতিহাস ও ভূগোলের সম্পর্কে অবিচ্ছেদ্য যে উলুবেরিয়ার ব্যতিক্রম হতে পারে না। পৃথিবীর 15টি মেজর প্লেটের অন্যতম প্লেট ইন্ডিয়ার উপর উলুবেরিয়া অবস্থিত। ভূপৃষ্ঠে এই অংশটি একদা ছিল অগভীর জলাভূমি। বহুকাল ধরে স্থানীয় হুগলি নদী, দামোদর নদ এবং তার অধুনালুপ্ত ও লুপ্তপ্রায় স্রোত ধারা সময়ের বাহিত পলিতে ভরাট হয়ে জেগে ওঠে উলুবেরিয়ার ভূখণ্ডটি। পৃথিবীর নিয়মে এখানে শপথ সংকুল বন্ধনের সৃষ্টি হয়। হুগলি নদীর পশ্চিম তীরস্থ ভূখণ্ডটিকে সুন্দরবনের বর্ধিত অংশ বলা যায়, কারণ পুকুর খননের সময় এই অঞ্চলে সুন্দর বনাঞ্চলের গাছের গুড়ি অর্ধগলিত ডিকম্পোজড অংশ প্রায় উঠে আসে। জল তল হাই লেভেল টাইড থেকে নিচু হওয়ার স্থানটি জোয়ারের সময় জলের তলায় চলে যেত। জীবন ও জীবিকার তাগিদে মানুষ নদীর তীরে বের বাঁধ দিয়ে জোয়ারের জলরাশি আটকাবার প্রযুক্তি উদ্ভাবন করে। এরূপ উলু ঘাসে আকীর্ণ বেড়টি দ্বারা ঘেরা স্থানটির নাম হল উলুবেরিয়া। নামকরণের ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন ডব্লু হান্টার। তিনি বলেন হিন্দি শব্দ উগল বাড়ি অ্যাডোপ অফ ওয়ার্ল্ডস থেকে উলুবেরিয়া নামের উৎপত্তি। হান্টারের বাস্তব বতা বর্জিত নামকরণটি ব্যাখ্যা অগ্রাহ্য করা হয়েছে। উলুবেরিয়ার নামকরণের ইতিহাস নিয়ে বিতর্ক আছে ঐতিহাসিকদের মধ্যে, তবে বেশিরভাগই মনে করেন যে এই বিস্তীর্ণ অঞ্চলে আগে উলু ঘাসে ভরা ছিল, সেই থেকে এই জনপদের নাম হয়েছে উলুবেরিয়া। লোককাহিনী অনুসারে দুই যমজ ভাইজন আব্বাসউদ্দিন এবং রৌশানারা এই নির্জন জায়গাটিকে জীবিত করে তুলেছিলেন। পঞ্চদশ শতকের শুরুতে তারা ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই জনপদে এসেছিলেন বলে অনেকের ধারণা, তবে ইতিহাসে এই বিশেষ প্রমাণ নেই। হুগলি নদী ও দামোদর রূপরায় নদের মধ্যবর্তী উলুবেরিয়া
ভূভাগটি পলল সমভূমি, উত্তর ও উত্তর পশ্চিম দিক উঁচু বলে ভূমিটাল দক্ষিণ ও দক্ষিণ পূর্বমুখী। স্থানীয় নদ নদীর প্রবাহ পথে হয়েছে ভূমিটাল অনুসার। এখানকার জমিকে উচ্চতা অনুযায়ী তিন ভাগে ভাগ করা যায়। উঁচু মাঝারি ও নিচু জমি গঠন বিচারে এখানে বেলে দোআঁশ ও এঁটেল মাটি বেশি দেখা যায়। নোনা ও আম্লিক মাটিও আছে যথেষ্ট, তবে দোআঁশ মাটির পরিমাণ খুব কম এবং বেলে মাটি নেই বললেই চলে। ডাক্তার নাহার রঞ্জন রায় লিখেছেন, বাংলার ইতিহাস রচনা করিয়াছে বাংলার ছোট বড় অসংখ্য নদী নদী। মন্তব্যটি উলুবেরিয়ার ক্ষেত্রে সমান সত্য। উলুবেরিয়ার অর্থনীতি ও ঐতিহ্য সংস্কৃতি হুগলি নদী, দামোদর নদ ও এর শাখা নদী সময়ের দান। এগুলি আমাদের গর্ভের সম্বল। উৎস থেকে বেরিয়ে গঙ্গা নদী রাজামহল পাহাড় অতিক্রম করে লুধিয়ানের নিকট দুটি শাখায় বিভক্ত হয়ে যায়। একটি শাখা ভাগীরথী নামে প্রবাহিত হয়ে কলকাতায় পৌঁছে আদিগঙ্গার খাদ ধরে সাগর সঙ্গমে মিলিত হয়। এদিকে সরস্বতী নদীতে জলস্রোত ক্রমশ হ্রাস পেতে থাকলে সাঁকরাইলের পর বিশাল অগভীর নদী খাত সৃষ্টি হয়। 18 শতকের মধ্যভাগে নবাব আলীবর্দী খান ওলন্দাজ ইঞ্জিনিয়ারের সহায় খিদিরপুর থেকে সাঁকরাইল পর্যন্ত নদী খাত সৎকার করেন। এই মিলিত স্রোত শ্রেণীটি ইংরেজ আমলে হুগলি নদী নামে পরিচিত হয়। নদীটি উলুবেরিয়ার 22 কিলোমিটার পূর্বে সীমানা বরাবর প্রবাহিত হয়ে অবশিষ্ট জলাধারা সাগর অভিমুখে অগ্রসর হয়েছে। নদীটি মাঝে মাঝে একুল ওকুল ভাঙার ফলে অনেক স্থানের ভৌগোলিক অবস্থান কিছুটা বদল ঘটেছে। উলুবেরিয়ার দিকে সর্বশেষ ভাঙনটি ঘটে 9 জানুয়ারি 1998 সালে। এই সময় ধারাদের বিখ্যাত মিষ্টান দোকানসহ জিটি বাজারের 19টি দোকান গঙ্গা গর্ভে তলিয়ে যায়। জলা জঙ্গলে আকীর্ণ আদি পর্বে উলুবেরিয়ার দুঃসাহসী জলজীবী মানুষের যাতায়াত শুরু হয়। এরাই পরে সমাজ কাঠামোই কৈবর্ত নামে পরিচিত হন। এদের অনুসরণ করেন কাঠ কাটা প্রভৃতি বনজীবী মানুষ। বনরূপী পরিষ্কার করে এরাই এই অনাধিকৃত ভূখণ্ডটি বস্তি স্থাপন করে গড়ে ওঠে কাম্য সমাজ। অনুমান করা হয় পূর্বে দিকের হুগলি নদী তীরস্থ উলুবেরিয়ার আগে পশ্চিম দিকে দামোদর নদ সংলগ্ন অঞ্চলে মানুষ বসতি স্থাপিত হয়। কারণ দামোদরের অপর পারে বাগনানের হরিনারায়ণপুরের খনন কার্যের ফলে আবিষ্কৃত সবুজ পাথরের আয়ুধ ও হস্তনির্মিত বর্ষা। বিজ্ঞানসম্মত পরীক্ষা কার্বন টেস্ট ব্যতীত কেউ কেউ এগুলোকে নবপ্রস্তর যুগে নির্মিত বলে দাবি করে থাকে। এখানে কারা প্রথম জনবসতি গড়ে তোলেন? বাংলার বদ্বীপ ও নবীন সমভূমি অঞ্চলের মতো উলুবেরিয়াতে জনবসতি গড়ে তোলেন আজকের পোদ নমসূত্র প্রভৃতি নিম্নবর্গের মানুষের জাতীয় পূর্বপুরুষগণ। এরাই জঙ্গল পরিষ্কার করে কৃষিজমি উদ্ধার করে সম্পদ সংগ্রহের অর্থনীতিকে কৃষি অর্থনীতিতে রূপান্তরিত ঘটান। ধ্রুপদী অস্ত্রশাস্ত্রে বলা হয় উৎপাদনের প্রধান উপকরণ বা চালিকা শক্তি হল জমি, শ্রমিক, মূলধন বা পুঁজি। পরিচালন সংগঠন উলুবেরিয়ার প্রথম দিকে জমি ও শ্রমিকের কিছু যোগান ছিল, কিন্তু ছিল না পুঁজি ও সংগঠন। তাই এখানে পুঁজিঘন কৃষির পরিবর্তিতে শ্রম নিবিড় কৃষিকাজ শুরু হয়। শ্রম ঘন কৃষির এলাকা ক্রমশ সম্প্রসারিত হতে থাকলে উলুবেরিয়াতে থাকে শ্রম শক্তির চাহিদা। তখন হাওড়া জেলার আমতা, উদয়নারায়ণপুর, পাঁচলা প্রভৃতি এলাকা এবং পার্শ্ববর্তী জেলাসমূহ থেকে আসতে থাকে শ্রমিকের যোগান। কৈবর্ত ব্যতীত নমসূত্রে জাতির বর্ণ সংকোহর হাড়ি ডোম বাগদি পোদ তিওর দুলে
পবিত্র জাতির মানুষ খেপে খেপে উলুবেরিয়ার নানা অঞ্চলে পরিযান করতে থাকেন। ষষ্ঠ শতাব্দীর মধ্যভাগ থেকে হাওড়া জেলার ধীরে ধীরে মুসলমান জনগোষ্ঠীর সংখ্যা বাড়তে থাকে। বাংলার নবাব আলীবর্দী খাঁর আমলে বর্গী হামলা থেকে রক্ষা পেতে হাওড়া হুগলি জেলার সীমান্তবর্তী গ্রামের অনেক সশস্ত্র মানুষ নিরাপদ আশ্রয়ে খোঁজে উলুবেরিয়ার আশেপাশের গ্রামসমূহের বসবাস শুরু করেন। মুঘল ও ইংরেজ আমলের কয়েকজন মুসলমান ইজারাদার এই অঞ্চলে জমির ইজারা লাভ করেন। এদের সঙ্গে পরিযান করেন কিছু শ্রমজীবী মুসলমান, যাদের পূর্বপুরুষগণ অতীতে দলিত হিন্দু থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন। এরূপ ঘটনা ঘটেছিল হীরাপুরের কাজী, বাণীবন, জগদীশপুরের মল্লিক ও গোয়ালবেরিয়ার কাজী পরিবারের মতো ইজারাদার জোতদারদের এলাকা ক্ষেত্রে। এছাড়া সুফি সাধকদের সঙ্গে কতিপয় মুসলমান আগমন করেন। বর্তমানে হাওড়া জেলার পাঁচলা থানার পর সর্বাধিক মুসলমান জনগোষ্ঠী বসবাস করেন উলুবেরিয়া থানায়। 1882 সালে উলুবেরিয়ার হস্তান্তরিত করা হলো মহকুমা প্রশাসন কেন্দ্রে। হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত ও জেলার বাইরে থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ চাকরি, ব্যবসা ও পেশাগত কারণে উলুবেরিয়া শহরে পরিযান করতে থাকলেন। গড়ভবানীপুরের চন্দ্র পরিবার, হুগলির রাজবহল হাটের দত্ত পরিবার অথবা আমতা এলাকা থেকে ধারা ও রাতুল সন্দীপপুর থেকে রক্ষিত পরিবার বাণিজ্যিক কারণে উলুবেরিয়া শহরে আগমন করে ও স্থায়ীভাবে বসবাস শুরু করে। দেরিতে হলেও গঙ্গারামপুর দ্য চার্চ অফ গড স্থাপিত হয় 1902 খ্রিস্টাব্দে। উলুবেরিয়ার মুষ্টিমে খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ বসবাস শুরু করেন। খ্রিস্টান মিশনারিদের শিক্ষা পরিষেবা, বিশেষত নারী শিক্ষায় উদ্যোগ অনেকের মনোযোগ আকর্ষণ করে। এদের মানব সেবার আদর্শে আকৃষ্ট হয়ে স্থানীয় কতিপয় মানুষ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। উলুবেরিয়ার জনগোষ্ঠীতে প্রকৃত উপাসক আদিবাসী মানুষও যুক্ত হন। 1911 সালের জনগণনা রিপোর্টে উলুবেরিয়ার জনগোষ্ঠীতে প্রাকৃতিক উপাসক আদিবাসী মানুষও যুক্ত হন। 2011 সালের জনগণনা রিপোর্টে থেকে জানা যায় উলুবেরিয়ার বেশ কিছু সাঁওতাল আদিবাসী মানুষ বাস করে। 1873 সালের 24 অক্টোবরের পূর্বে হাওড়া জেলার কোনো মহকুমার অস্তিত্ব ছিল না। প্রশাসনিক কাজকর্ম হাওড়া সদর থেকে সম্পন্ন হতো, এতে প্রশাসনিক সমস্যার সৃষ্টি হতে থাকে। এই অসুবিধা দূর করতে মহিষরেখা মহকুমা গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 1873 সালের 24 অক্টোবর 1873 সালের 29 অক্টোবর দ্য কলকাতা গ্যাজেট এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়। মহকুমাটি গঠন করা হলো উলুবেরিয়া, বাগনান, আমতা ও শ্রীরামপুর নিয়ে। মহকুমার প্রধান কর্মদপ্তর হেডকোয়ার্টারে মহিষরেখা মাধবপুর স্থাপন করা হলো, কিন্তু সেখানে কোনো থানার অস্তিত্ব ছিল না। এতে প্রশাসনিক আদর্শ নিজস্ব কার্যকরী করতে সৃষ্টি হতে লাগলো জটিলতা। সমস্যা দূর করতে 1882 সালে 1 জুন থেকে মহকুমাটি উলুবেরিয়ায় হস্তান্তরিত করার সিদ্ধান্ত করা হয়। সিদ্ধান্তটি 13 জুন গেজেটে প্রকাশ করা হলো। উলুবেরিয়ায় মহকুমা শাসকের কার্যালয় ছাড়াও স্থাপিত হয় মহকুমার দেওয়ানি ও ফৌজদারি আদালত। উলুবেরিয়ায় রেলপথ। 1887 সালে রেলপথ পরিবহনের জন্য বেঙ্গল নাগপুর রেলওয়ে কোম্পানি গঠিত হয়। হাওড়া থেকে খড়গপুর পর্যন্ত সিঙ্গেল রেল লাইন পাতার কাজ
পর্যায়ক্রমে শুরু হয় 1900 সাল থেকে। সাঁতরাগাছি থেকে শালিমার পর্যন্ত রেলপথ নির্মাণ কাজ শেষ হয় 1901 সালে। 1905 সালে হাওড়া থেকে উলুবেড়িয়া পর্যন্ত যাত্রী চলাচল এবং শালিমার পর্যন্ত পণ্য পরিবহন চালু হয়। এতে হুগলি নদী জলপথের গুরুত্ব ক্রমশ হার পেতে থাকে। 20শ শতকের 5-এর দশকের শেষ ভাগে কলকাতা উলুবেড়িয়া ঘাটাল লঞ্চ ও স্টিমার চলাচল বন্ধ হয়ে যায়। এই জলপথে দেশীয় নৌকা পণ্য পরিবহন হ্রাস পেলেও আজও সচল আছে। আমাদের আলোচ্য উলুবেড়িয়া ভূখণ্ডটির আয়তন 200.11 বর্গ কিলোমিটার। এখানকার এবং এখানকার পৌরসভার এলাকা বহির্ভূত অবশিষ্ট পঞ্চায়েত এলাকা রয়েছে উলুবেড়িয়া ব্লক 1 এবং উলুবেড়িয়া ব্লক 2। 1 নম্বর পঞ্চায়েত সমিতির আয়তন 114.38 বর্গ কিলোমিটার এবং 2 নম্বর পঞ্চায়েত সমিতির আয়তন 72.12 বর্গ কিলোমিটার। উলুবেড়িয়া 1 নম্বর ব্লকটি গঠিত হয়েছে 80টি মৌজা নিয়ে। এখানে রয়েছে 66টি গ্রাম ও 5টি সিটি। এই ব্লকটিতে 9টি পঞ্চায়েত রয়েছে, যথা চণ্ডীপুর, মহেশপুর, হাটগাছা 1, হাটগাছা 2, তপনা, ধুলোশিমলা, বহিরা, কালীনগর ও হীরাপুর। আয়তন 4 বর্গ কিমি ও জনসংখ্যা 11,358 জন। বিচারে এখানকার সর্ববৃহৎ গ্রাম হল কালীনগর আর পীরপুর। গ্রামটি আয়তন 0.4 বর্গ কিলোমিটার ও জনসংখ্যা 657 জন। বিচারে এই ব্লকটি ক্ষুদ্রতম গ্রাম। উলুবেড়িয়া 1 নম্বর ব্লকের জনসংখ্যা 215,392 জন। 2011 সালের জনসংখ্যা অনুযায়ী এর মধ্যে পুরুষের সংখ্যা 109,409 জন এবং নারীর সংখ্যা 105,538 জন। ধর্মীয় পরিচয়ে 102,406 জন হিন্দু, 98,607 জন ইসলাম ধর্মাবলী, খ্রিস্টান 128 জন, বৈদ 20 জন, জৈন 10 জন, শিখ 26 জন এবং ধর্মীয় পরিচয়হীন ব্যক্তির সংখ্যা 193 জন। উলুবেড়িয়া 2 নম্বর ব্লকটিতে রয়েছে 50টি মৌজা, 23টি গ্রাম ও 13টি সিটি। এখানকার 8টি পঞ্চায়েত হল রঘুদেবপুর, খলিশানি, বাসুদেবপুর, বাণীবন, জোয়ারগড়ি, তেহট্টা, কাঠাবেড়িয়া, তেহট্টা কাঠাবেড়িয়া 2 ও তুলসীবেড়িয়া। ব্লকটির সর্ববৃহৎ গ্রাম জোয়ারগড়ি। 5 বর্গ কিলোমিটার এই ক্ষুদ্রতম গ্রামটির নাম হনুমানহাটি। 0.5 বর্গ কিলোমিটার এই ব্লকের মোট জনসংখ্যা 198,599 জন। পুরুষের সংখ্যা 97,844 জন এবং 93,755 জন নারী। ধর্মভিত্তি বিভাজন হল হিন্দু 115,932 জন, মুসলমান 75,409 জন, খ্রিস্টান 95 জন, বৈদ 3 জন, জৈন 10 জন, শিখ 20 জন এবং 130 জন ধর্ম পরিচয়হীন মানুষ। ঐতিহাসিক দিক থেকে জানা যায় 1686 সালে জব চরনাক প্রথম হুগলি নদীর তীরে এই উলুবেড়িয়াতে জলপথে বাণিজ্য করার জন্য স্থায়ী বস্তি নির্মাণ করেন। নবাবের বক্সি আব্দুস সামাদের সঙ্গে জব চরনাকের একটি বড় দফার চুক্তি স্বাক্ষরিত হয়, যার মধ্যে চরনাকের অন্যতম দাবি ছিল উলুবেড়িয়াতে কুঠি নির্মাণ করা। 1688 সালের 27 আগস্ট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবের এই প্ররোচনায় সম্মত হয় এবং জব চরনাককে কুঠি নির্মাণের অনুমতি দেয়। ফোর্ট সেন্ট জর্জ নামে একটি কুঠি নির্মাণের পরিকল্পনা করেন জব চরনাক। ধীরে ধীরে সমগ্র জনপদটিকে আস্ত ব্রিটিশ কলোনি হিসাবে
গড়ে তোলে ইচ্ছা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির। উলুবেরিয়ায় কুঠি তৈরি শুরু হলে জনপদের স্থায়ী আদিবাসীরা নবাবের কাছে আপত্তি জানিয়ে বলে যে গঙ্গার ধারেই ইংরেজদের কুঠি নির্মিত হলে হিন্দু মেয়েদের সম্ভ্রম ও আবরু রক্ষা করা দায় হয়ে উঠবে। এই বিরোধিতা শুরু হলে নবাব নির্দেশনামা জারি করে কুঠি তৈরির কাজ বন্ধ করে দেন। নির্দিষ্ট পরিমাণ শুক্ল দিয়ে জব চারণক বাণিজ্য করতে চেয়েছিলেন, কিন্তু এতেও বাধা দেন, ফলে মুঘলদের সঙ্গে ব্রিটিশদের বিরোধ দেখা দেয় এবং উলুবেরিয়া থেকে বাধ্য হয়ে নদীপথে সুলতানুটিতে চলে আসেন জব চারণক। একে জায়গাটি পলিমাটি পরিপূর্ণ ছিল, তাই দুর্গ নির্মাণের জন্য অনুপযুক্ত ছিল। তাছাড়া মুঘলদের অতিরিক্ত করের চাহিদা এবং আক্রমণের কারণে জব চারণক দুর্গ নির্মাণ সক্ষম হননি এখানে। অনেকে মনে করেন যে এখানে অত্যাধিক মশার উপদ্রবের কারণে এবং তা থেকে রোগাক্রান্ত হওয়ার ভয়ে জব চারণক সুলতানুটিতে চলে গিয়েছিলেন। উলুবেরিয়ার ইতিহাসের সঙ্গে তাই জব চারণকের স্মৃতি জড়িয়ে আছে। 1327 বঙ্গাব্দে 27 বৈশাখে তথা 1918 সালে উলুবেরিয়া স্থাপিত হয় এখানকার ঐতিহ্যবাহী সুপ্রাচীন আনন্দময়ী কালী মন্দির। তথাকালীন উলুবেরিয়ার মহকুমার শাসক যতীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায় এবং মনসেব শশীজীবন সেন একত্রে এই মন্দির নির্মাণ করেন হুগলি নদীর পশ্চিম পারে। শরৎচন্দ্র ধারা, নারায়ণচন্দ্র মান্না, অবিনাশচন্দ্র মুখোপাধ্যায় এবং তার স্ত্রী ব্রতবাণী দেবী এই মন্দিরের নির্মাণের কাজে সহায়তা করেছিল। আন্দুল রাজ পরিবারের জমিদার শৈলেন্দ্রনাথ মিত্র মন্দির তৈরির জন্য 1 বিঘা জমি দান করেছিলেন বলে জানা যায়। মেদিনীপুরের রামবাগ গ্রামের বাসিন্দা চন্দ্রমোহন মাইতি এই মন্দিরে কারুকার্য তৈরি করেছিলেন এবং কাটোয়ার ভাস্কর গোকুল তৈরি করেছিলেন এই মন্দিরের কালী মূর্তিটি। উলুবেরিয়ার আজকের ভৌগোলিক ঐক্য এবং জাতীয় ও সাংস্কৃতিক চেতনার উৎস হল বহুমাত্রিক ইতিহাস, যার অনেকটাই আমাদের নিকট অজ্ঞাত থেকে গেছে। এই ইতিহাস অবশ্যই উঠে আসুক আগামী দিনের গবেষকদের রচনায়। কেবল রাজরাজাদের কথা নয়, অন্বেষণ করা দরকার বিভিন্ন সময়ের স্থানীয় সরকার ও প্রতিষ্ঠানের ভূমিকা ও অগণিত স্থানীয় প্রতিরোধে বহু মানুষ শহীদের মৃত্যুবরণের কাহিনী।